আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশীষ চন্দ্র সরকারা শুরুতেই জানাবো শিরোনাম দুর্নীতির কারণেই বেড়েছে তেল সহ সবকিছুর দাম পেশাজীবী পরিষদের সমাবেশে অভিযোগ ফখরুলের বললেন জনগণ জেগে উঠেছে সরকারের পতন অনিবার্য জনতার যে ভল নামবে যে সমুদ্রের যে ঢেউ উঠবে সেই ঢেউয়ের যে সুনামি সৃষ্টি হবে সেই সুনামিতে এই ভয়াবহ যে দানবীয় সরকার ফ্যাসিবাদী সরকার বেশে চলে যাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বিএনপি বললেন কাদের পাঁচার ঠেকাতে জ্বালানির দাম সমন্বয় দেশের মানুষ বেহেস্তে আছে মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর আমরা তো সুখে আছি বেহেস্তে আছি বলতে হবে আমার ইনফ্লেশন রেট এখনো 6.6 কত জানি আর যদি আমেরিকা দেখেন 9.1 জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব নিত্যপণ্যের বাজারে ডিমের হালি 50 টাকা বেড়েছে অন্য জিনিসপত্রের দামও এই অবস্থা চলতে থাকলে মানুষ মানে চোর ডাকাত বেড়ে যাবে মানুষ আরেকজনের সম্পদ চুরি করে খাবে আমাদের আয় বাড়ে নাই কিন্তু দেখা যায় যে তেলের সাথে সাথে সব জিনিসের দাম বাড়ছে যেটা আপনার 500 টাকা দাম সেটা দেখা গেল 1200 টাকা লালমুড়িহাটে যমুনা টিভির সাংবাদিক সহ 4 গণমাধ্যম কর্মীর উপর সন্ত্রাসী হামলা ক্যামেরা ভাঙচুর অভিযোগের তির ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির ছেলের বিরুদ্ধে এরা এসে আমাদের প্রতিরোধ করে করার পরে আমার ক্যামেরা পার্সনের কাছ থেকে ট্রাইপড ক্যামেরা ছিনি নিয়ে আমার মাথায় বাড়ি সম্পর্কের টানা পড়েই রাজধানীতে চিকিৎসক স্ত্রীকে হত্যা করে স্বামী রেজাউল উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত আবারও ডেঙ্গুর প্রকোপ চলতি মাসের প্রথম 10 দিনে মারা গেছে 6 জন করোনার চেয়ে মৃত্যুহার দ্বিগুণ বলছেন চিকিৎসকরা এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে মধ্যরাতে দেশে ফিরছেন সাকিব কাল এশিয়া কাপের দল ঘোষণা জিম্বাবুয়েতে ব্যর্থ সফর শেষে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবারে বিস্তারিত জনগণ জেগে উঠেছে সরকারের পতন অনিবার্য রাজপথ দখল করে জন সুনামিতে সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ক্লাবের সামনে পেশাজীবী সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন বলেন সরকার পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি ধ্বংস করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় জ্বালানি তেল সহ বিভিন্ন খাতে মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশ যেখানে যোগ দেন শিক্ষক সাংবাদিক আইনজীবী চিকিৎসক প্রকৌশলী সহ বিভিন্ন পেশার মানুষ সমাবেশে বিএনপি মহাসচিব বলেন নির্বাচনের আগে নানামুখী চাপে বিরোধী দলকে সমাবেশ করতে দেওয়াটাও সরকারের প্রতারণা পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে ক্ষমতায় থাকার পায়তারা করছে ক্ষমতাসীনরা ইভিএম মেশিন একটা জালিয়াতির যন্ত্র আপনারা ভোট দিবেন ধানের শীষে ভোট চলে যাবেন নৌকা তারা দেখাচ্ছে যে এখন আমরা বিরোধী দলকে সভা সমিতি করতে দিচ্ছি আমাদের কালকেও একটা সমাবেশ করেছি আমরা দেখেছেন খুব বেশি ঝামেলা করে নাই কারণ একটাই যে তারা দেখাচ্ছে যে আমরা তো গণতান্ত্রিক দল আমরা কোনো ঝামেলা করি না বন্ধুগণ এই প্রতারণা মির্জা ফখরুল বলেন সরকারের পতন অনিবার্য তাই পেশাজীবী সহ সকলকে রাজপথে নামার আহ্বান জানান তিনি জনতার যে ঢল নামবে যে সমুদ্রের যে ঢেউ উঠবে সেই ঢেউয়ের যে সুনামি সৃষ্টি হবে সেই সুনামিতে এই ভয়াবহ যে ভয়াবহ যে দানবীয় সরকার ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ বেশে চলে যাবে বন্ধুগণ সমাবেশে নেতৃবৃন্দ বলেন আন্দোলন শুরু হয়ে গেছে সরকার পতনের আগে ঘরে ফিরবে না পেশাজীবীরাও সর্বঙ্গে খা মলম দিবেন কোথায় হাসিনা সরকারের পতন ছাড়া বাংলার মানুষের মুক্তি হবে না হবে না হবে না ওবায়দুল কাদের সাহেব আপনি না শুধু আপনার নেত্রী শেখ হাসিনা সহ এই বাংলাদেশ থেকে পালিয়ে যাবেন আর দেখো ছেলে ডুববেন
এদিকে সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর 53তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। তারা রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং তাদের দুর্নীতি আকাশচুম্বী হয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কয়েকটি জায়গায় ঘটেছে সহিংসতা। লক্ষ্মীপুরে হামলা চালিয়ে বিএনপির সমাবেশ মঞ্চ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। বেলা 12টার দিকে সেখানে অতর্কিত হামলা চালায় কয়েকজন ব্যক্তি। স্থানীয় বিএনপির অভিযোগ, ছাত্রলীগ নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। তবে ছাত্রলীগ তা অস্বীকার করেছে। পিরোজপুরে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল, যুবদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান সহ 12 জন আহত হয়েছে বলে দাবি বিএনপি নেতাদের। জেলা বিএনপি সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু জানান, বিকেলে কর্মসূচি শেষে দলীয় কার্যালয় এলাকায় হঠাৎ করে ছাত্রলীগ নেতা সজলের নেতৃত্বে তিন দিক থেকে বিএনপি নেতাকর্মীদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পাইপ রড দিয়ে হামলা করে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী। সিলেটে জুমার নামাজের পর নগরী কোর্ট পয়েন্ট থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে তা শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না কমালে সরকার পতনের আন্দোলন সিলেট থেকে শুরু হবে বলে মন্তব্য করেন। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। ফেনীতে বিএনপি ছাত্রলীগ সংঘর্ষ হয়েছে। পুলিশ জানায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা এক পর্যায়ে ছাত্রলীগের সাথে সংঘর্ষ বাধে চলে ধাওয়া পাল্টা ধোয়া। রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ, আহত হয় 10 জন। সকালে নাটোরের আলাইপুরে বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের সময় বাধা দেয় পুলিশ। পরে দলীয় কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। কর্মসূচি চলাকালে বরিশাল জেলা বিএনপির দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। দুপুরে অশ্বিনী কুমার হলের সামনে এই ঘটনা ঘটে। সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। শেষে মিছিল বের হতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। রংপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বর্তমান সরকারকে অবৈধ বলে উল্লেখ করেন। বলেন, এই সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে না পারলে জন অধিকার হরণ হতেই থাকবে। জামালপুরে বিক্ষোভ সমাবেশে বক্তারা বর্তমান সরকারের দুর্নীতি লুটপাটের কারণে দেশ আজ দেউলিয়া হয়ে গেছে বলে অভিযোগ করেন। বলেন, জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হাতের নাগালের বাইরে চলে গেছে। 10 টাকার তেল কিনলে 3.40 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। সরকার লুটপাট করতেই তেলের দাম বৃদ্ধি করেছে বলে অভিযোগ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বিকেলে মিরপুর উত্তর থানা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন, মানুষ কাল কীভাবে বাঁচবে তা নিয়ে চিন্তিত, কিন্তু সরকার আজই জনগণকে মেরে ফেলতে চাইছে। 100 ভাগ বিদ্যুৎ দেওয়ার কথা বলে এখন লোডশেডিং হচ্ছে। ক্ষমতাসীনদের দুর্নীতি নিয়ে তদন্ত কমিটি করার দাবি জানান জি এম কাদের। পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, স্বাধীনতার পক্ষে দাবিদার দল জনগণের বিরুদ্ধে কাজ করছে। আগামী নির্বাচনেই জনগণ অত্যাচার ও শোষণের সঠিক জবাব দেবে। আপনারা জনগণের দিকে দেখলেন না, আপনারা নিজেদের স্বার্থের দিকে দেখলেন এবং নিজেদের স্বার্থে মুনাফা করার জন্য এবং এই মুনাফার টাকা বিভিন্ন ভাবে লুটপাট করার জন্য আপনার তেলের দাম বাড়িয়ে দিলেন। আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল, তাদের অভিশাপের আছর পড়েছে জাতির উপর, এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। বলেন, আওয়ামী লীগ গত 15 বছরে যে চুরি করেছে তার দেনা জাতিকে পরিশোধ করতে হবে। দেশের স্বার্থে এদের ক্ষমতা থেকে সরাতে হবে বলেও মন্তব্য করেন রেজা কিবরিয়া। দলের সদস্য সচিব নুরুল হক নূর বলেন, দাবি একটাই, এই সরকারের পতন ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন। আন্দোলনে বাধা এলে প্রতিহতের হুঁশিয়ারি দেন নূর।
আওয়ামী লীগের মতো একটা অভিশাপ আমাদের উপরে কেন পড়েছে আমি জানি না। একটা অভিশপ্ত দলের অভিশপ্ত লোকরা আমাদের উপরে জুলুম করছে, আমাদের দেশের মানুষ কেন সহ্য করেছে 14 বছর, আমার এটাই প্রশ্ন। সমস্ত বিরোধী দল এক ও অভিন্ন দাবিতে রাজপথে নেমে গিয়েছে। তাদের এক অভিন্ন দাবি কি? বর্তমান সরকারের পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। অন্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ সুখে আছেন, বলা যায় বেহেস্তে আছেন, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে বিএনপি তখন দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। তথ্যমন্ত্রী বলেছেন, ভারতে পাচার ঠেকাতেই জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। আলাদা অনুষ্ঠানে তারা একথা বলেন। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি বিষয়ক সভা, এতে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতির তুলনায় বাংলাদেশে অনেক কম, দেশ আর গরিব নেই, সুখে আছে সবাই। আমরা তো সুখে আছি, ব্যস্ত আছি বলতে হবে। আমার ইনফ্লেশন রেট এখনো 6.6% জানি, আর যদি আমেরিকা দেখেন 9.1%, 60% বেড়েছে টার্কিতে। ইংল্যান্ডের লোক কষ্টে আছে, অন্যান্য দেশের তুলনা করলে আমরা পাকিস্তানের 37%। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীর মোহনপুরে এক অনুষ্ঠানে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ জানান তথ্যমন্ত্রী। বলেন, ভারতের চেয়ে বাংলাদেশে দাম কম থাকায় ট্রাকে ট্রাকে তেল পাচার হতো, এখন আর সেই সুযোগ নেই। আমাদের দেশে দাম কম ছিল, ওখান থেকে যত ট্রাক আসতো সব এখান থেকে তেল ভরে ওখানে চলে যেত, আপনার তেল পাচার হয়ে যাচ্ছিল। আমরা মূল্য সমন্বয় করে আমরা তেলের দাম পশ্চিম বাংলার সমান করেছি। এ সময় বিএনপির সমালোচনা করেন তিনি। বলেন, বিএনপি ধানের শীষ বাদ দিয়ে মুসলিম লীগের হারিকেন ধরেছে, কদিন পরে হারিকেন দিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসভবন থেকে দেয় নিয়মিত ব্রিফিংয়ে বলেন, বিএনপির উদ্দেশ্য ভালো নয়, আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামলে রাজপথ নয়, বিএনপি অলিগলিও খুঁজে পাবে না। এদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল হিসাবে বিএনপি নিজেরাই চাচ্ছে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা, দেশকে সংকটে ফেলে ঘোলা পানিতে মার শিকার করতে চায় তারা। জনগণের প্রতি আস্থাহীন এক দল বিএনপি, তাদের রাজনৈতিক মেরুদণ্ড অত্যন্ত ভঙ্গুর। ওবায়দুল কাদের বলেন, সরকার পদত্যাগ করবে এমন দিবাস্বপ্ন দেখে কোনো লাভ নেই বিএনপির। সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া, এসব দিবাস্বপ্ন দেখে কোনো লাভ নেই। আল আমিন হক অহন, যমুনা নিউজ। জ্বালানির দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব পড়েছে কাঁচা বাজারেও। সবজি, ডিম, মাছ, মাংস, চাল সব কিছুর দামই বেড়ে গেছে। সবজি কেজিতে বেড়েছে 15-20 টাকা, তবে লাফিয়ে বেড়েছে ডিমের দাম। খুচরা পর্যায়ে এক হালি ডিম 50 টাকা, বাজারে গিয়ে নাকাল সাধারণ মানুষ। কাঁচা বাজারে আসার প্রতিটি ক্রেতার চোখে মুখেই এখন অস্বস্তির ছাপ স্পষ্ট। একযোগে বেড়েছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম, সংসারে খাদ্যের জোগান মেটাতেই এখন হিমশিম অবস্থা তাদের। প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি, খানিকটা কমলেও এখনও 300 ছুঁই ছুঁই করছে প্রতি কেজি কাঁচামরিচের দর। প্রতি কেজি টমেটো, গাজর, করলা, শশার জন্য গুনতে হবে 100 টাকার বেশি। অন্যান্য সবজির দামও 70-80 টাকার মধ্যে। গত 3 দিনে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 15-20 টাকার বেশি। জনগণ কীভাবে আছে, তারা কি স্বস্তিতে আছে? আমার তো মনে হচ্ছে যে অবস্থা চলতে থাকলে মানুষ মানে চোর ডাকাত বেড়ে যাবে, মানুষ আরেকজনের সম্পদ চুরি করে খাবে, কারণ আয় নেই, ব্যয় বেশি, মানুষ কী করে চলবে? দামের জন্য কোনো একটা প্রোডাক্ট কেনার ইচ্ছা ছিল, কিন্তু সেই প্রোডাক্টটা হয়তো এখন আর অ্যাভেল করা সম্ভব হবে না, কারণ এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এটাকে কাট করা লাগছে। আমাদের আয় বাড়ে নাই, কিন্তু দেখা যায় যে তেলের সাথে সাথে সব জিনিসেরই দাম বাড়ছে। বাড়তি দরের জন্য বিক্রেতারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকেই দুষছেন, বলছেন পরিবহন খরচ বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে প্রতিটি পণ্যে। তেলের দাম বাড়ানোর পরিবহনের যে খরচ তার জন্য একটু বেশি, গ্যাস থেকে ধরে আদা রসুন প্রত্যেকটা জিনিসের দাম বেশি। আপনার বাইরের যে ডলার দেওয়া যে সব মাল কিনে, ইন্ডিয়ান জিরা, কাজু বাদাম, কাঠবাদাম,
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে চালের বাজারে। মোটা চিকন সব ধরনের চালের দাম কেজিতে 4-5 টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি কাটারিভোগ চালের জন্য গুনতে হবে 72-75 টাকা, মিনিকেট 65-68, আর মোটা চালের জন্য দিতে হবে 50 টাকার বেশি। দুই দিনের ব্যবধানে পার বস্তার উপর 200 টাকা বাড়তি, অর্থাৎ 5 টাকাই কেজিকে বাড়তি। তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো বেড়ে দিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলেরা সাগরে মাছ ধরতে পারছে না, তাই স্থানীয় আড়তগুলোতে কমেছে মাছের যোগান, যার প্রভাবে দামও বেড়েছে। যেটা 120 টাকা দাম সেটা 250 টাকা, যেটা আপনার 500 টাকা দাম সেটা দেখা গেল 1,200 টাকা, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। 1 কেজি বাইলা মাছ কিনছি আগে 600 টাকায়, না 850 টাকা দাম। ইলিশ মাছ তো কেনাই যায় না, ওই দুইটা ইলিশ মাছ কিনছি 1600 টাকায়। স্বস্তি নেই ডিমের বাজারেও। 10 দিনের ব্যবধানে প্রতি হালে ডিমের দাম বেড়েছে 10 টাকার বেশি। প্রতি ডজন ফার্মের মুরগির ডিমের জন্য দিতে হবে 150 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। শোনো, অল্প আর বেশি নয়, চাই বিশ্ব সেরা জিপিএইচ। সব সময় যারা বিশ্ব সেরা চেনে তারাই জিপিএইচ কেনে। জিপিএইচ কোয়ান্টাম, ওয়ার্ল্ডস বেস্ট ডিল। আবারও সড়কপথে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবারের সদস্যদের নিয়ে সকাল 10:45 দিকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পারিবারিক সফরে সড়কপথে সকালে গণভবন থেকে টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8:15 দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতু পার হয়। এ সময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সড়কের দুই পাশে ভিড় করে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 10:45 টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে পৌঁছান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এরপর বঙ্গবন্ধু ও শহীদ পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। গত 25 জুন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর 4 জুলাই প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া সফর করেছিলেন প্রধানমন্ত্রী। শামীম রেজা, যমুনা নিউজ। লালমুড়িহাটে যমুনা টিভির করেসপন্ডেন্ট সহ 4 গণমাধ্যম কর্মী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে তাদের উপর চালানো হয় হামলা। ক্যামেরা ভাঙচুরের পাশাপাশি দেয়া হয় হত্যার হুমকিও। পঞ্চপুকুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির ছেলের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগটি। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। গণমাধ্যম কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা। রক্তাক্ত যমুনা টেলিভিশনের লালমনিরহাট করেসপন্ডেন্ট সহ 4 গণমাধ্যম কর্মী। পঞ্চপুকুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমানের ছেলে সুলতান মণ্ডল, তার বিরুদ্ধে 2 সন্তানের জননীকে তুলে নিয়ে বিয়ে করার অভিযোগ। এ কারণে প্রথম স্ত্রী করেছেন বিষপান। এমন একটি সংবাদের খবর পেয়ে ক্যামেরা পার্সনকে নিয়ে সেখানে যান যমুনা টিভির আনিসুর রহমান, ছিলেন আরও 2টি গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিও। ফেরার পথে অতর্কিত হামলা চালায় সুলতানের বড় ভাই সাহেব মণ্ডলের নেতৃত্বে তার সহযোগীরা। শুধু হামলাই নয়, ছিনে নেওয়া হয় মোবাইল, ভাঙচুর চালানো হয় ক্যামেরা, দেয়া হয় হত্যার হুমকিও। সাহেব মণ্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস রংপুর রেঞ্জের ডিআইজির। আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে যান স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতারা, আশ্বাস দেন পাশে থাকার। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। পান্থপথের হোটেলে চিকিৎসক জান্নাতুল নাইমকে হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত রেজাউল করিম রেজাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে র্যাবকে জানিয়েছে রেজাউল। 2020 সালের অক্টোবরে দুজন পরিবারের অমতে বিয়ে করেছিলেন বলেও
দাবি রেজাউলের। সিসিটিভির একটি ফুটেজে দেখা যায়, গেল 10 আগস্ট সকাল 7:15 দিকে পান্থপথের একটি গলি ধরে হেঁটে যাচ্ছেন রেজাউল ও ডাক্তার জান্নাতুল নাইম। আরেকটিতে দেখা যায় দুইজন হোটেলে প্রবেশ করছেন। র‍্যাব জানায় 2019 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেজাউলের সঙ্গে পরিচয় জান্নাতুলের। পরের বছরের অক্টোবরে বিয়ে করেন তারা। বিয়ের পর রেজাউলের সঙ্গে আরও একাধিক নারীর বিয়ে বহির্ভূত সম্পর্কের কথা জেনে যায় জান্নাতুল। এ নিয়ে কলহ চলছিল দীর্ঘদিন ধরে। বিভিন্ন জায়গায় তার সম্পর্ক ছিল বলে বিভিন্নভাবে ভিকটিম নারী জানতে পারে। ভিকটিম নারী তার সাথে সম্পর্কে রেখে যাচ্ছিলেন এবং বিভিন্ন সময়ে রেজাকে মোটিভেশনের মাধ্যমে স্বাভাবিকভাবে তার সাথে সম্পর্ক রাখার জন্য অনুনয় বিনয় এবং রিকোয়েস্ট করে আসছিল। র‍্যাব জানায় ঘটা করে জন্মদিন পালনের কথা বলেই ওই হোটেলে ডাক্তার জান্নাতুলকে নিয়ে যায় রেজাউল। হত্যার পর চট্টগ্রামে পালিয়ে গিয়ে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন তিনি। পরে এই হত্যাকাণ্ড থেকে বাঁচতে এক আইনজীবীর সঙ্গেও পরামর্শ করেন বলে র‍্যাবকে জানান রেজাউল। আনুমানিক সকাল 10:00 দিকে 10ই আগস্ট তার ব্যাগ থেকে ক্যারি করা যে দেশীয় অস্ত্র সেটি দিয়ে উপর্যুপরি আঘাত করে ভিকটিম নারী চিকিৎসককে হত্যা করে। সে বেশ কয়েকদিন যাবৎ এই ছুরিটি ব্যাগে বহন করছিল। প্রাথমিকভাবে এটাই অনুমেয় যে পরিকল্পনা করছিল কোনো একটি নির্জন স্থান বা কোথাও এই ভিকটিম নারী চিকিৎসককে সে হত্যা করবে। আবাসিক হোটেলগুলোতে আরও নজরদারি করা প্রয়োজন বলে মনে করেন র‍্যাব কর্মকর্তারা। বুধবার রাতে পান্থপথের একটি হোটেল থেকে চিকিৎসক জান্নাতুলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ছিনতাইকারীর হাতে এটিএম বুথের মধ্যে খুন হলেন এক ব্যবসায়ী। মধ্যরাতে রাজধানীর উত্তরায় ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা তোলার সময় ব্যবসায়ী শরীফুল্লাহ ছিনতাইকারীর হামলার শিকার হন। নিরাপত্তা কর্মী ও স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলেন ঘাতক সামাদকে। আটকের পর হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন অভিযুক্ত। ভাই খুন হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দিতে এসে স্বজনদের কান্না আহাজারি। ঘটনা রাজধানীর উত্তরের 11 নম্বর সেক্টরে। বৃহস্পতিবার রাত 1:45 দিকে সোনারগাঁও জনপথ রোডের ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা তুলছিলেন স্থানীয় টাইলস ব্যবসায়ী শরীফুল্লাহ। এ সময় এক যুবক রিকশা থেকে নেমে বুথের ভেতর ঢুকে শরীফের উপর হামলে পড়ে। নিরাপত্তাকর্মী সফিয়ার রহমান ওই যুবককে বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে অভিযুক্ত যুবক। টাকা তোলার পরে তা দেখি একটা রিকশা থেকে লোক আসলো, আসিয়া তা আমি একজনের বেশি ঢুকতে দিই না, একটা বুথ জায়গা নেই, কলাই বেটা স্যার ধাক্কা দিয়ে আমাকে ধাক্কা দিয়ে ভিতরে গেল। দেখি চাকু তুলছে, সঙ্গে এই এখানে ডিউটি আছে, ডিউটি ধরো ভাইকে ডাক দিল, এ ভাই আতরে চাকু তুলছি কেমা, এরা দৌড়ি আসিয়া দেখে এ ভাই হ্যাঁ চলে গেছি যে, তারপর চাকুটা এটি ফেলে দিয়ে দৌড় দিছে, এরা আবার ওই মরে যা ধরছে। নিরাপত্তাকর্মীর চিৎকারে এ সময় এগিয়ে আসেন কয়েকজন ছিনতাইকারী, ধরতে তার পেছনে ছুটতে থাকেন সবাই। একজন বাইকার এ সময় অভিযুক্ত আব্দুস সামাদকে আটকাতে সক্ষম হন। চলতি অবস্থায় আমি ওনাকে পাজর বিলে আটকাই দিলাম, আমার বাইকের সাইডের মধ্যে আমি বাড়ি মেরে ওনাকে ফালাই দিছি। ফালানোর পরে ওরা 4-5 জন ধরছে। ওই ছিনতাইকারীকে পুলিশে দিয়ে ভুক্তভোগীকে নেওয়া হয় হাসপাতালে। তার আগেই রক্তক্ষরণে মারা যান ব্যবসায়ী শরীফ। উত্তরা পশ্চিম থানায় এ নিয়ে হত্যা মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর ভাই। ওকে যদি তুলে নিয়ে যদি অ্যাটলিস্ট বাংলাদেশ মেডিকেল পাশেই বাংলাদেশ মেডিকেল, মাত্র 100 মিটার দূরে বাংলাদেশ মেডিকেল, যদি কেউ ধরে নিয়ে উঠে নিয়ে একটু চেষ্টা করা যেত আমার ভাইকে। আমাদের সামনে ইন্টারেশন করছে, সেখানে আসামি বলতেছে যে আমার বাচ্চা অসুস্থ, প্রতিবন্ধী ওয়াইফ বকা দিছে, আমি এখন টাকার জন্য আসছি, টাকার জন্য এসে আমি ঘুরতেছি। পুলিশ জানিয়েছে এটা কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড নয়, নিছক ছিনতাই। আর অপরাধী পেশাদারও নয়, অভাবের তাড়নায় হঠাৎ করে ছিনতাই নেমেছে। তার যে বক্তব্য কিছু বিষয় আমরা খতিয়ে দেখছি, এখন পর্যন্ত আমাদের কাছে অন্য কোনো কিছু আসেনি। ছিনতাই করার উদ্দেশ্যে সেই ঘটনা ঘটিয়েছে, তারপরেও এই বিষয়ে আমরা আরও ব্যাপক তদন্ত হবে যে আসলে অন্য কোনো বিষয়ের সাথে জড়িত আছে কিনা। গ্রেফতারকৃত সামাদকে আদালতে পাঠিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গণপরিবহনে ওয়ে বিলের নামে অতিরিক্ত ভাড়া আদায়। দূরপাল্লার বাস সরকার নির্ধারিত ভাড়ার বেশি নিলে এবার ডাম্পিং সহ রুট পারমিট বাতিল করবে বিআরটিএ। দুপুরে মহাকালী বাস টার্মিনালে বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি না তা তদারকিতে এসে এমন মন্তব্য করেন বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
তেলের দাম বাড়ানো হলে দ্রুত গণপরিবহনের ভাড়াও সমন্বয় করা হয়, কিন্তু সড়কে অনেক বাসে যে হারে ভাড়া বাড়ানো হয় তার চেয়ে বেশি ভাড়া আদায় করতে থাকে। এ নিয়ে যাত্রীদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। রাজধানীতে দূরপাল্লার বাসে সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হলেও যাত্রী কম। চালকদের দাবি, ভাড়া বেশি হওয়ায় যাতায়াত কমিয়ে দিয়েছে মানুষজন। 320 টাকা নিচ্ছে ভাড়া, আগে তো 220 টাকা ছিল। আমাদের দেখভাল করার কেউই নাই, তো আল্লাহ আছে। যদি আল্লাহ কোনোদিন আমাদের প্রতি সহায় হয় তাহলে হয়তো যদি কিছু একটা হয় না হয়, আর অন্তত আমাদের মতো লোক মানে সার্ভাইভ করা সম্ভব হবে না। সরকারে ভাড়া বাড়াইছে 2.20 টাকা, সেই অনুসারে ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত 116 কিলো দূরত্ব। কি অনুসারে কি ভাড়া? 320 টাকা গেটলক গাড়ি, আমরা যাই এতটুকু জানি। আগে আমাদের 3 সিঙ্গেল গাড়ি চলতো, একটা গাড়ি, এখন 2 সিঙ্গেল চলে। ওটা গাড়ি একটু কমে গেছে আর কি, যাত্রীর কারণে গাড়ি হয়তো কম সারি। আর ভাড়া বাড়ানোর পরে যাত্রী অনেক অনেক খারাপ। মোটর গাড়ির কে জায়গা, মোটর গাড়ি তার শান্তি নাই, মোটর গাড়ি বই জায়গা জায়গা। পরিস্থিতি দেখতে বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার রাজধানীর মহাকালী বাস টার্মিনাল পরিদর্শন করেন। এ সময় তিনি অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা তা তদারকি করেন। পরে তিনি জানান, ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে বিআরটিএ মোবাইল কোর্ট পরিচালনা করছে, কিছু অনিয়ম হচ্ছে, এসব বন্ধ না হলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিআরটিএ চেয়ারম্যান। যে দ্রুত অভিযান এটা এখন থেকে কন্টিনিউ থাকবে, এটা আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা চলতেই থাকবে। আর আমরা গতবারও কিন্তু এটা সুফল পেয়েছি, প্রথম প্রথম যে ভাড়া যে অতিরিক্ত আদায়ের যে পার্সেন্টেজ ছিল, পরবর্তীতে আমাদের যৌথ অভিযানের ফলে এটা অনেক কমে এসেছিলো এবং একদম এটা ন্যূনতম পর্যায়ে চলে গেছিলো। তাই আমরা এখন শুরু থেকেই আমরা এবারে কঠোর, আমরা এক্ষেত্রে কোনো ছাড় দিব না। গ্যাসে চলা অনেক পরিবহন ডিজেলে চলছে এমন দাবি করে যাত্রীদের সাথে প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থার কথাও জানান তিনি। রাবি সিদ্দিকি, যমুনা নিউজ, ঢাকা। এবার হার না মানা এক মানুষের গল্প, বনিতা খালকো। নওগাঁর প্রত্যন্ত গ্রামে তার জন্ম, বেড়ে ওঠা। ছোটবেলায় মাকে হারিয়েছেন বনিতা, তারপর সৎ মায়ের গঞ্জনা বঞ্চনায় আত্মাহুতির পথে পা বাড়ান, তবে সে যাত্রায় প্রাণে বেঁচে যান। তারপর বিয়ে, ভাগ্য ফেরাতে চলে আসেন ঢাকায়। আরও জানাচ্ছেন মহসিনুল হাকিম, ছবি তুলেছেন তানভীর মোর্শেদ। শক্ত হাতে ধরেছেন গাড়ির স্টিয়ারিং, সেই হাতেই ধরা সংসারের হাল। বনিতা খালকো অবহেলার জীবন থেকে নিজেকে টেনে এনেছেন নিজের গণ্ডিতে। বনিতা এখন সফলতার উদাহরণ। কখনো আমি ভাবিও নাই যে এই ঢাকা শহরে আমি দেখবো, আমি কখনো কল্পনায় ভাবি নাই। তো গাড়ি চালাবো তো সেটা দূরের কথা। নওগাঁর পোরশার প্রত্যন্ত গ্রামে জন্ম বনিতা খালকোর। শৈশবের স্মৃতিতে মা বাবার আদর বলে কিছুই নেই। মাত্র 3 বছর বয়সে মা হারিয়েছেন বনিতা। বড় হচ্ছিলেন সৎ মায়ের আদরহীন সংসারে। অনাদরের সেই জীবনে কখনো এসেছে অভিমান, কৈশোরে অভিমান আর অপমানে নিজেকে শেষ করার চেষ্টাও করেছেন তিনি। খাইতে দেয় না, রান্না বান্না করে, এরকম খাইতে দেয় না, খালি বকাবকি করে। চাইছিলাম যে আসলে মানে জীবনটাই মনে হয় মানে মানে জীবনটাই মানে আর রাখবো না মনে হয়। গার্মেন্টসে কাজ করবেন বলে ঢাকায় আসা, কিন্তু 2 সন্তানের মা বনিতা অন্য কিছু করতে চান। সঙ্গে ছিল আত্মবিশ্বাস আর স্বামীর সমর্থন। পরে তো আসছি, পরে বলতেছে আমার হাজবেন্ড যে গার্মেন্টস তো অনেক কষ্ট। পরে আমাদের এক বৌদি বলতেছে যে ব্রাক থেকে এরকম ড্রাইভিং শিখাই, 3 মাস শিখাবে, খাওয়া দাওয়া সব কিছুই ওনাদের, চাকরিও দিবে ওনারা। মানে উনি বলছে আমার হাজবেন্ডের সাথে, তো আমার হাজবেন্ড আমাকে বলার সাহস পায় না, তারপরে বলছে কয়েকবার একসঙ্গে থাকবো, সবচেয়ে এটা ভালো হবে। সেই থেকেই শুরু জীবনটাকে ঢেলে সাজানোর ইচ্ছেটাকে বাস্তবে রূপ দেওয়ার পালা। মহিলারা তো অনেক বিমান চালাইতে পারে, তাহলে তুমি কেন এই 4 চাকার মনে করছো মাটির নিচে চালাইতে পারবো না কেন? তখন ঠিকই আবার মাথা দুটো ঢুকছে, ঠিকই তো তাই। তারপরে তো উনি আমাকে নিয়ে গেছে, যখন ফ্লাইওভার যখন উঠছি তখন আমি বলছি জীবন না, ও আমি পারবো না এই গাড়ি চালানো। কোন দিক দিয়ে যে নামছে আমি কাছে জীবনও পারবো না, এখান থেকে আমি ঘুরে চলে যাই। জীবনে তো ইন্টারভিউ দিই না, জীবনে চাকরি করি না, এটাই প্রথম। আমি তো অনেক ভয় পেয়েছি কিনে জিজ্ঞাসা করে।
গাড়ির স্টিয়ারিংটিকে আপন করে নিয়েছেন তখন থেকেই। এরপর মূল পরীক্ষার মুখোমুখি বনিতা। আমার কাছে অনেক নিজেকে ধন্য মনে হয় যে আসলে যে আমি একটা কাজ করতেছি, মানে আমার কাছে মানে নিজেকে মানে বুঝতে পারে না যে আসলে আমি এত গর্বিত, মানে আমার কাছে অনেক ভালো লাগে। সুন্দরভাবে রিপোর্ট করে ভাই আমার ডিউটি শেষ হয়ে গেছে, আমি এখন ফিরে আসি, আপনি যদি কোনো ডিউটি থাকে তাহলে আমাকে সেটা দিতে পারেন। রাত 12টা কি একটা কি মানে অভিযোগ থাকবে না, মানে এত মানে ড্রাইভটা আমার অনেক ভালো লাগে, আমার হাজবেন্ড থাকাতে আমার শাশুড়ি থাকাতে মানে আমার কথা চিন্তা করা লাগে না। বনিতা খালকো এখন পেশাদার গাড়ি চালক, জীবনের বৈরিতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এগিয়ে চলা এক আত্মবিশ্বাসী মানুষ। মানুষের জীবনে কখনো কখনো অনেক খারাপ সময় আসে, দুঃসময় আসে, সেই মানুষটি সেই পরিস্থিতিকে কী করে মোকাবেলা করছেন সেটি সবচেয়ে বড় বিষয়। বনিতা খালকো সেই দুঃসময়কে অতিক্রম করেছেন। ওরা যদি ভালো থাকে তো আমারও ভালো। কৈশোরে অর্থাৎ জীবনের কঠিন সময়ে পাশে ছিলেন নানি রমণী রানী, নাতনির এই সাফল্যে দারুণ খুশি তিনি। যখন ছোট ছিল তখন কত দুঃখ কত কষ্ট হয়ে মানুষ হলো, কাজ পাইছে গাড়ি চালানো, আমরা বলি ভালো হয়েছে, করে খাওয়া দুটো সাল পাল আছে। আজকে যে পর্যায়ে গেছে সেটা উত্তর হলো আপনার নানা আর নানি। অদম্য ইচ্ছাশক্তির সঙ্গে স্বজনদের সহযোগিতা জীবন নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছে, সঙ্গে ছিল পেশাগত সহকর্মীদের সমর্থন। শুভকামনা বনিতা খালকো। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। আগস্টের প্রথম 10 দিনে মারা গেছে 6 ডেঙ্গু রোগী। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুতে মৃত্যুহার করোনার দ্বিগুণ। ভয়াবহতা ঠেকাতে ব্যক্তি পর্যায়ে সচেতনতা জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা। হেসে খেলে দিন পার হয় রায়ানের, হঠাৎ ছন্দে আঁকা রুটিন জীবন কাবু হয়ে গেছে মশার কামড়ে। গেল 3 ধরে হাসপাতালের বিছানাতেই কাটছে সময়। হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে জুনের পর থেকে ধারাবাহিকভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, বেশিরভাগই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। অনেকদিন ধরেই বাসায় 3-4 রাখছি, রাখার পরে টেস্ট করাইছি, তারপর ডেঙ্গু পজিটিভ আসছে। গতকালকে থেকে আর জ্বর আসেনি, যেটা বেশি সিভিয়ার ছিল, জ্বরটা অনেক বেশি ছিল, 103-104। বিশেষজ্ঞরা বলছেন বর্ষা এলে ডেঙ্গুর প্রকোপ দেখা যায়, থেমে থেমে বৃষ্টিতে বিস্তার ঘটে এডিসের, তাই সবার আগে এডিস মশা নিয়ন্ত্রণে সচেতনতা দরকার বলে মনে করেন তারা। ডেঙ্গু কিন্তু একটু মারাত্মক রোগ এবং এটা করোনার চেয়ে মৃত্যুহার সারা পৃথিবীতেই বেশি। এখন 2016 থেকে 2.5% অর্থাৎ মৃত্যুহার, সেটা করোনা কিন্তু 1.5%। সম্মিলিতভাবে সারা শহরে কাজটা করতে হবে এবং তাহলেই কিন্তু আপনি মস্কিটো কন্ট্রোল করতে পারবেন। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ, চঞ্চল শিশুর ফ্লুইড ঘাটতি বুঝে ওঠা কঠিন। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবনে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে বলেও সতর্ক করছেন তারা। অ্যাজ ইউজুয়ালি 1-3 দিনে হবে না, ইউজুয়ালি ডেঙ্গুর সাধারণত 5-6 পরে হয়। হসপিটালে আমরা তখনই যাব বাচ্চা যদি একটু লেথার্জি হয়ে গেছে, দাঁতের মাড়ি, মুখ, নাক, কান, পেশাবের রাস্তা, পায়খানার রাস্তা, ব্লিডিং হচ্ছে। জ্বর যেদিন থেকে ভালো হয় সেদিন থেকেই কিন্তু ওই যে ভাস্কুলার পারমিয়েবিলিটি এটা বেড়ে যাওয়ার কারণে যে সমস্যাগুলো হয় সেই শকে চলে যায় বাচ্চারা। সলিড খাবার যদি খেতেও না যায় আপনি লিকুইডের পরিমাণটা বাড়িয়ে দেন, ডক্টরের কাছে আসার আগ পর্যন্ত প্যারাসিটামল গ্রুপের ওষুধগুলো খাবে, অবশ্যই আইবুপ্রোফিন বা এনএসআই জাতীয় না। ডেঙ্গুর আক্রমণে গেল বছর মারা গেছে অন্তত 105 মানুষ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নিউ ইয়র্কে হামলার শিকার আলোচিত সমালোচিত লেখক সালমান রুশদি শুক্রবার মঞ্চে বক্তব্য দেওয়ার সময় ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ এই লেখকের উপর ছুরি নিয়ে হামলা চালায় এক আততায়ী। অতর্কিত হামলায় মঞ্চে লুটিয়ে পড়েন 75 বয়সী রুশদি। পরে ঘটনাস্থলে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সরিয়ে নেয়। এ সময় হামলাকারীকেও আটক করা হয়। তবে রুশদির আঘাত কতটা গুরুতর তা জানা যায়নি। 80 বিতর্কিত উপন্যাস স্যাটানিক ভার্সেসের জন্য মুসলিম বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েন এই লেখক। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি তাকে হত্যা করার জন্য ফতোয়া এবং $3 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিলেন। আজ মধ্যরাতে দেশে ফিরছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরছেন এই ক্রিকেটার। শনিবার বিসিবি কর্মকর্তাদের সাথে বৈঠকে বসবেন তিনি। সেখানে বোর্ডকে না জানিয়ে বেট উইনারের সাথে চুক্তির কারণ দর্শাবেন সাকিব। বিষয়টি কেবল আনুষ্ঠানিকতার হলেও শেষবারের মতো এই অলরাউন্ডারকে সতর্ক করা হবে বলে বোর্ড সূত্র থেকে জানা গেছে।
সবশেষে এশিয়া কাপের স্কোয়াডের জন্য হবে আলোচনা। ছোট বড় বেশ কয়েকটি পরিবর্তনের গুঞ্জন ভাসছে বাতাসে, সেই সাথে সাকিবের সাথে আলোচনার পর অধিনায়কের বিষয়টিও চূড়ান্ত করবে বিসিবি। প্রত্যাশার প্রাপ্তিতে বিস্তর ফারাক জিম্বাবুয়ে সিরিজে। নিজেদের শতভাগ উজাড় করে দিতে না পারাই হারের কারণ বলছেন এনামুল হক বিজয়। জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচ হারে বিস্মিত হন সব ক্রিকেটার। নিয়মিত সাফল্য পেতে উন্নতির অনেক জায়গা আছে বলছেন বিজয়। জিম্বাবুয়ে থেকে শুক্রবার সকালে ঢাকা এসেছেন এবাদত হোসেন আর বিকেলে গোটা দল। তবে দলের সাথে আসেননি তামিম ইকবাল ও তাইজুল ইসলাম। কোচিং স্টাফের ওপর জরুরি তলব থাকলেও হেডকোচ রাসেল ডোমিঙ্গো গেছেন দক্ষিণ আফ্রিকা, আসেননি অ্যালান ডোনাল্ডো। তবে ঢাকা ফিরেছেন জেমি সিডনস ও ফিল্ডিং কোচ। সম্প্রতি অনেকবারই দেশে ফিরেছে বাংলাদেশের ক্রিকেটাররা, তবে এবারের ফেরাটা একটু ভিন্ন, কারণ নবছর পর জিম্বাবুয়ের মতো দলের কাছে সিরিজ হারের লজ্জা নিয়ে ঢাকা পা রাখলো বিজয় তাস্কিনরা। তাই তো গণমাধ্যমেরও ছিল বাড়তি আগ্রহ। আসলে সারপ্রাইজড হয়েছি আমরা, যে এক্সপেকটেশন ছিল আমাদের জিম্বাবুয়ের মাটিতে আমরা যতটুকু পারফর্ম করবো সেই অনুযায়ী করতে পারিনি। অবশ্যই আমাদের জন্য একটা অবশ্যই মানে খারাপ লাগার বিষয় ছিল। তো সেকেন্ড ম্যাচটা যখন দেখলাম যে সেম ওয়েতে ওরা আগাচ্ছে, অবশ্যই আমরা একটু নার্ভাস ছিলাম অবশ্যই ওই সময়টাতে। বাট আমার মনে হয় যে একটা সিরিজ, যে সিরিজে আমরা আমাদের শতভাগ দিয়ে খেলতে পারিনি। গেল দুবছরে ওয়ান ডে ফর্মেটে উঠতে থাকা বাংলাদেশ কেন জিম্বাবুয়ের কাছে এমন ধরাশয়ী, এমন ছন্নছাড়া ক্রিকেটের পেছনের গল্পটা কি, সেই প্রশ্নের উত্তরের সাথে কিভাবে উন্নতি করা যায় সেই টোটকাও দিলেন এনামুল হক বিজয়। প্রতিটা প্লেয়ারেরই একটা পার্ট আছে, যে কে কোন সময় ব্যাটিং করে তার ওই এক্সিকিউশনটা করা, বলার ডিপার্টমেন্টের বলার কখন বলিং করবে বা ব্যাটসম্যানের টপ অর্ডারের কী কাজ, মিডল অর্ডারের কী কাজ। তাই মনে করি যে সবাই তার ইন্ডিভিজুয়াল জায়গাটা বুঝতে পারবে এবং আশা করি এটা নিয়ে কাজ করবে। সবার অ্যাবিলিটি আছে ওয়ার্ল্ড ক্লাস মঞ্চে বা ওয়ার্ল্ডের একটা ভালো মঞ্চে আমাদের ভালো পারফরমেন্স করা সম্ভব। আমরা বিশ্বাস করি, অবশ্যই একটু সময় লাগছে, বাট আমি বিশ্বাস করি যে এবং ইন্ডিভিজুয়াল প্রতিটা প্লেয়ারই বিশ্বাস করে যে আমরা একটা ভালো কামব্যাক করতে পারবো। তিন বছর পর উইন্ডিজ সিরিজের দলে ফিরলেও ওয়ান ডে খেলা হয়নি বিজয়ের। জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ কাজে লাগিয়েছেন তিনি, পেছনের বড় কারণ হিসেবে বলছেন সতীর্থদের কাছ থেকে বাড়তি সমর্থন। অনেক হার্ডওয়ার্ক করেছি অনেকের পিছনে, অনেক দিন এরকম সময় পার করেছি আসলে। তো তিন বছর পরে যেহেতু যখন আসছি তখন চেষ্টা করেছি যে সুযোগটা কাজে লাগানোর জন্য, আমার প্রসেসটা মেনটেন করার জন্য। অবশ্যই টিমের জয়ের পিছনে কন্ট্রিবিউট করতে পারলে অনেক বেশি ভালো লাগতো। জিম্বাবুয়ে সিরিজের ব্যর্থতা এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপের আগে টনক নাড়িয়েছে বাংলাদেশের। এখান থেকে শিক্ষা নিয়ে আসন্ন মিশনে ঘুরে দাঁড়াবার পালা এবার টাইগারদের। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।